আজি আমি সাপর অঞ্চলত সাপর মেইন টাউনতে নিউ লাইফ হেলথ কেয়ার বলে এখন আমি ডে কেয়ার হসপিটাল আমি উদ্বোধন করলো আমি আশা রাখিছো আমার সাপর অঞ্চলত যিখিনি লোক আছে রাইজ আছে তেওঁলোকৰ কাৰণে বিকৃষ্ট সুবিধার ব্যবস্থা নাই সো আমি ইচ্ছা করিম আমি আশা রাখিছো যে আমার এই সেন্টারের জড়িয়ে আমি যাতে তেখেতক ভাল চিকিৎসা সেবা বেলেগ বেলেগ ধরনের টেস্ট বা যিখিনি মানে ইনভেস্টিগেশন থাকে সেইখানে সুবিধা যাতে আমি ইয়াতে করে দিব পারো তার কারণে আমি এটা মানে চেষ্টা করেছি ফেসিলিটি ইয়াতে মাল্টি স্পেশালিটি ডক্টর বেলেগ বেলেগ জায়গার পর আহিব লগতে আমার আল্ট্রাসাউন্ড এক্সরে ব্লাড রিলেটেড যেমন টেস্ট আছে সব হব আমার এত সোনোগ্রাফি সব টেস্ট আমার এত হব সব আর আমার এতে একটা ফেসিলিটি থাকবে আমি হেলথ ইন্স্যুরেন্সের টাই আপ করেছো সো কারবার যদি হেলথ ইন্স্যুরেন্স আছে এই সাপর অঞ্চলত তাহলে আমার এতে ক্যাশলেস ট্রিটমেন্ট লোক পড়ব লগতে কোনোবাই যদি বিচারিছে যে আমার কোনোবা একটা ইন্স্যুরেন্স কিনব তো আমার এরপরে এই বস্তু কিনব পারবে সেইখানে সুবিধা আমার থাকবে তো হেলথ ইন্স্যুরেন্সটো মানে এনেকুৱা একটা বস্তু কোনোবাই ধরো 500 টাকা বা 1000 টাকা একটা দিলে যদি কিবা একটা ডাঙর বেমার হয় তাতে 5-10 লাখ টাকালৈকে মানে সুবিধা পাব কিন্তু 500 টাকা আর 1000 টাকা যদি কোনোবাই 5-10 লাখ টাকার একটা সুবিধা পায় সেটা মানে ভাবো বহু ডাঙর একটা উপকার হব তো সেইখানে ব্যবস্থা আমি আমার হাতে রাখিম রাইজক কি জানাব মানে রাইজক এইটো আহ্বান জানাম যে তেওঁলোকে যাতে আমাক সহায় সহযোগিতা করে আমিও যিমানখিনি পাৰো তেওঁলোকৰ কাৰণে যিমান সুবিধা বেছি কৰিব আৰু সেইটো আমি চেষ্টা কৰিম আজি আমাৰ ইয়াত নিউ সাপৰত নিউ লাইফ হেলথ কেয়াৰ ডায়েগনষ্টিক চেণ্টাৰ অপেন হ'ল আৰু ইয়াত যিখিনি ছাৰে ক'লে আৰু শহীদুল ছাৰে ডক্টৰ শহীদুল ছাৰে ক'লে সেই অনুপাতে ইয়াত আপোনাৰ যেনিবা লেবৰেটৰিকেল আৰু টেকনিকেলি অল ইয়াত ছাৰ্ভিচ আপোনাৰ এভেইলেবল হ'ব আৰু আমি আশা ৰাখিছোঁ ইহঁতে অপেন কৰিছে আৰু ইয়াত আমি হেলথ ছাৰ্ভিচটো ভালকৈ পাম আৰু যিটো আমাৰ ইয়াত স্বাস্থ্য বিভাগৰ যিমানখিনি অসুবিধা আছিলে সেইখিনি যাতে সুকলমে হয় আৰু যাতে আমি আগন্তুক দিনত আৰু ভাল ছাৰ্ভিচ পাওঁ সেইটোৱে আমি আশা ৰাখিছোঁ আৰু উই উইল ট্ৰাই আৱাৰ বেষ্ট টু গিভ দ্য ছাৰ্ভিচ টু পিপল এণ্ড লেটছ ডেভেলপ আৱাৰ হেলথ